গাইস 2024 সালের নিউ ইয়ার স্পেশাল আমাদের ফ্রি ফায়ার গেমে মারাত্মক কিছু ইভেন্ট আসতে চলেছে, যেই প্রত্যেকটা ইভেন্ট তোমাদেরকে ভিডিও সহ রিভিউ করব। OB43 আপডেটের নতুন একটা ক্যারেক্টার আসতেছে, যেই ক্যারেক্টারটার অ্যাবিলিটি ইউজ করে দেখাবো। অনেক দিন পর কালাহারি ম্যাপটা CS এবং BR মোডে রিটার্ন আসতে চলেছে, যেই বিষয়টা একদম অফিশিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে সেটাও তোমাদেরকে জানাই দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো হোয়াট আর ইউ waiting for? Let's begin the show. Guys, OB43 update আমাদের নতুন একটা ক্যারেক্টার আসতে চলেছে, যেই ক্যারেক্টারটা অলরেডি OB43 আপডেটের অফিশিয়াল ব্যানারে ইউজ করা হয়েছে এবং এই ক্যারেক্টারটার স্কিল কি হবে সেটার রিভিউ কিন্তু আমার কাছে আছে। এই ক্যারেক্টারটা মূলত স্পাইডার থিমে ডিজাইনিং করা হয়েছে, আর ক্যারেক্টারটার নাম হবে গিগ, নট কিক মানে কে না, জি হবে গিগ। চলো ক্যারেক্টারটার অ্যাবিলিটি তোমাদের একটু ইউজ করে দেখাই। এই ক্যারেক্টারটা মোটামুটি হোমার ক্যারেক্টারের তোমরা যমজ ভাই বলতে পারো। এই ক্যারেক্টারটাও একটা ড্রোন ছাড়বে, আর ড্রোন ছাড়লে ড্রোনটা সামনের দিকে চলে যাবে, আর এই ড্রোনটা কিন্তু অটোমেটিক লোকেট করবে, মানে প্লেয়ারটা যেখানে আছে একটা ডিস্টেন্সের ভিতরে থাকলে অটোমেটিক ওই প্লেয়ারটার গায়ে গিয়ে লাগবে, আর যখনই ড্রোনটা তার গায়ে গিয়ে ফাটবে 10-10 করে টোটাল 40 ড্যামেজ দিবে। আর এই ক্যারেক্টারটার কুলডাউন টাইম হচ্ছে 60 সেকেন্ড, দ্যাট মিন্স 60 সেকেন্ড পর পর এই ক্যারেক্টারটা ইউজ করা যাবে। এই সেরাও এই ড্রোনটা যখন কোন এনিমির গায়ে অথবা আমাদের নিজেদের গায়ে এসে ফাটবে ওই টাইমে ক্যারেক্টারটার মুভমেন্ট স্লো হয়ে যাবে, লাইক একদম হোমার ক্যারেক্টারের যমজ ভাই বলতে গেলে। তো OB43 আপডেটের এটা একটা ইমব্যালেন্স ক্যারেক্টার হতে চলেছে, ভাই বুঝি না এমনিতেই গেমের ক্রেজ এত কমে যাচ্ছে, আর এরকম সব ইমব্যালেন্স ক্যারেক্টার দিয়ে গেম খেলার প্রতি অ্যাট্রাকশনটা একদমই কমাই দিচ্ছে। আর গতকালকে থেকেই আমাদের অ্যাডভান্স সার্ভারের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, তো তোমরা যারা যারা এখনো অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন করনি তারা তোমাদের ফোনের কোন একটা ব্রাউজারে চলে যাবা, গিয়ে সার্চ করবা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার, ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটের ভিতরে চলে যাবা। ওয়েবসাইটের ভিতরে গেলে তোমরা নিচে যদি স্ক্রল ডাউন করো, সার্ভার ওপেনিং টাইম দেয়া রয়েছে 5ই জানুয়ারি, আর সার্ভার ক্লোজিং টাইম দেয়া হয়েছে 19ই জানুয়ারি, দ্যাট মিন্স 5 তারিখে অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করতে পারবা, আর 19 তারিখে ক্লোজ হবে এবং 24 তারিখে OB43 আপডেট। তো আমি এখানে গুগল দিয়ে লগইন করব, তো আমি লগইন উইথ গুগলে ক্লিক করতেছি। যখনই তোমরাও ক্লিক করবা যতগুলো জিমেইল আছে ফোনে সবগুলো জিমেইল সামনে চলে আসবে, আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নিও, এরপর যে জিমেইলটা সিলেক্ট করছিলা ওই জিমেইলটা জাস্ট এখানে একবার লিখে দিবা, লেখার পরে জয়েন নাওতে ক্লিক করলে থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন লেখা চলে আসবে, কংগ্রাচুলেশন দিয়ে দিবে, বাট তখনও তোমরা কোডটা পাবা না। একবার যদি তোমরা উপর থেকে টান দিয়ে রিফ্রেশ করো তাহলে কিন্তু সিকিউরিটি কোডটা জেনারেট হয়ে যাবে, এটা জাস্ট কপি করে নিবা, কপি করে তোমরা হয় কোথাও সেভ করে রাখবা অথবা তোমার কোনো ফ্রেন্ডের ইনবক্সে দিয়ে রাখবা। 5 তারিখের দিন যখন অ্যাডভান্স সার্ভারটা আসবে ওই সময় তোমাদের এই সিকিউরিটি কোডটা দিয়ে অবশ্যই অ্যাডভান্স সার্ভারটা ওপেন করতে হবে। আর অ্যাডভান্স সার্ভারের কাজ হচ্ছে OB43 আপডেটে আমাদের গেমে কি কি ইমপ্রুভমেন্ট আসতেছে ওই গেমের ফাইলটাই অ্যাডভান্স সার্ভারের ফাইল আর কি। আমাদেরকে অ্যাডভান্স সার্ভারটা দেয়া হবে, আমরা খেলে টেলে চেক করব কোনো বাগ বা প্রবলেম আছে কিনা, যাতে মেইন সার্ভারে দেওয়ার আগে ফুল টেস্টিং এর জন্য অ্যাডভান্স সার্ভারটা দেয়া হয়। তো তোমরা অ্যাডভান্স সার্ভারে রেজিস্ট্রেশন করতে চাইলে এখনি কিন্তু কোড জেনারেট করে রাখতে পারো। OB43 আপডেটে কিছু ইমোট আসতে চলেছে, যে ইমোটগুলোর রিভিউ আসছে চলো তোমাদেরকে একটু রিভিউ করি। ফার্স্ট অফ অল তোমরা একটা ইমোট দেখতে পাচ্ছো, মনে করো যে আমরা কমোটে বাথরুম করতে গেছি, ওই টাইমে কমোটের ভিতর থেকে একটা মাথা বের হয়ে আসছে, আর ভাই রে ভাই এর থেকে ভয়ের আর কিছু হতে পারে বলো? এরকম যদি আমাদের সাথে কখনো হয় হাগু করা তো দূরের কথা, 1 বছর ধরে বাথরুমেই যাবো না ভাই। এই সেরকম আরো একটা ইমোট দেখতে পাচ্ছো, একটা ড্যান্স টাইপের, ড্যান্স টাইপের মানে ইমোটটা অনেকটা বড়, মানে অনেক বেশি সময়ের আর কি, 8 থেকে 10 সেকেন্ড ধরে একটা ইমোটই দিচ্ছে। এই ইমোটটা মেবি আমরা OB43 আপডেট একদমই ফ্রিতে পেয়ে যাবো। তো এখন আমি তোমাদেরকে নেক্সট ইভোভল ইভেন্টটা অফিসিয়াল ব্যানার সহ রিভিউ করে দেখাবো। ভাই মোটামুটি 1 মাস ধরে ইভোভল ইভেন্টের ডেটটা পিছিয়ে যাচ্ছে, ফাইনালি কনফার্ম হয়ে গিয়েছে যে 2 তারিখে ইভোভল ইভেন্টটা চেঞ্জ হবে, আর এখন যে ইভোভল ইভেন্টটা চলতেছে ওইটার কিন্তু ইন্ডিং ব্যানার চলে আসছে, যেই ব্যানারটার রিভিউ তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। এখন যে ইভোভল ইভেন্টটা চলতেছে ওইটা সেমই থাকবে, মানে ওই ইভোভল ইভেন্টটাই থাকবে, জাস্ট 2টা গান স্কিনের চেঞ্জ হবে, একটা হচ্ছে AK-47 যেইখানটাতে ছিল সেইখানটাতে ইভো M10 2.0 টা অ্যাড হয়ে যাবে, আর যেইখানে ইভো M87 ছিল ওই জায়গাটাতে আমাদের নতুন ইভো গান, মানে এইবার রবি ব্যাবরের নতুন ইভো গান ইভো উডপিকারের স্কিনটা থাকবে, আর বাদ বাকি 2টা ইভো গান যেমন ইভো থামসাম এবং ইভো ফেমাস এই 2টা স্কিন আগের মতোই থাকবে, এই 2টার আর কোনো চেঞ্জ হবে না। সো একদম শর্ট টাইমে তোমাদেরকে ইভো উডপিকারের স্কিনটা একটু রিভিউ করব, একদম ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, কারণ আগেও তো রিভিউ করছি, দ্যাটস ওয়াই আর আলাদাভাবে রিভিউ করার প্রয়োজন নাই। গান স্কিনটা
যার অ্যাবিলিটি হবে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার এন্ড ম্যাগাজিন মাইনাস। সব মিলিয়ে যারা ওয়ান শট গান ইউজ করে অথবা ওয়ান ট্যাপ খেলতে ভালোবাসে তাদের জন্য ইভো উডপিকারের স্কিনটা অনেক জোস হতে চলেছে। যেহেতু ইভো ভোল্ট ইভেন্টে আসতেছে সেহেতু মোটামুটি লাকের উপরে ডিপেন্ড করবে এই গান স্কিনটা বের করা। বাট সর্বোচ্চ গেলেও তোমরা 1000 ডায়মন্ডের ভিতরে এই ইভো উডপিকারের স্কিনটা পেয়ে যাবা। এক একটা গান স্কিন ম্যাক্স করতে আমাদের 8000 এর উপরে ডায়মন্ড লেগে যায়, বাট 4 লেভেল করলে এর টোটাল অ্যাট্রিবিউট বের হয়ে আসে। সো তোমরা গান স্কিনটা বের করে সর্বোচ্চ 4 লেভেল পর্যন্ত করবা, তাহলে বের করা সহ 4 লেভেল সহ 2500 থেকে 2600 মতো ডায়মন্ড লেগে যাবে। এছাড়াও তোমরা ইভো উডপিকারের ম্যাক্স এর ইমোটটাও দেখতে পেয়ে যাচ্ছ। সো সব মিলিয়ে অ্যাভারেজ আছে, যারা ওয়ান ট্যাপ খেলতে পছন্দ করো তারা বের করতে পারো। 2 জানুয়ারি অথবা 2 জানুয়ারি তোমরা এই ইভো ভোল্ট ইভেন্টটা বাংলাদেশ ইন্ডিয়া সহ আরো অনেকগুলো সার্ভারে দেখতে পেয়ে যাবা। এছাড়াও OB43 আপডেটে নতুন একটা গান আসতে চলেছে, মানে আমাদের গেমে নিউ একটা ওয়েপেন আসবে যেটা দেখতে একদমই VSS এর মতো, বাট এটা কিন্তু VSS স্নাইডার নাম VSNR এরকম কিছু একটা, মানে একই গোষ্ঠী থেকে বিলং করে, নাম ক্যাটাগরি মোটামুটি সেম টাইপের। VSS যেমন SMG গান, এটাও একটা SMG গানই হবে। অন্য একটা গেমে এই গানটা কেমন সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আমার মনে হয় এটা ক্লোজ রেঞ্জে ইউজ করা যাবে SMG গান হিসেবে, আর যদি তোমরা এই গানটা দিয়ে জুম করে মারো তাহলে অনেকটা লং রেঞ্জেও মারা যাবে। সো আপডেট আসলে তারপর তোমাদেরকে আলাদা ভাবে রিভিউ করবো। এছাড়াও রিসেন্টলি ফ্রি ফায়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা পোস্ট করা হয়েছে যে কালাহারি ম্যাপটা কিন্তু রিটার্ন আসতেছে। কোন মোডে রিটার্ন আসতেছে সেটা কিন্তু বলে নাই, বাট চলো আমি তোমাদেরকে ফুল প্রেডিকশন করে দিচ্ছি। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে যেহেতু বিআর মোড শুরু হবে বা ব্যাটেল রয়্যাল মোডের বা বিআর র্যাঙ্ক মোডের নতুন সিজন শুরু হবে, আর একদিন আগেই যেহেতু পোস্টটা করা হয়েছে সেহেতু ব্যাটেল রয়্যাল মোডেই কিন্তু কালাহারি ম্যাপটা রিটার্ন আসতেছে। আর CSR এর নতুন র্যাঙ্ক সিজন আসতে এখনো 1 মাসের উপরে বাকি রয়েছে। সিজনের এত দিন আগে তো কখনোই নতুন ম্যাপ অ্যাড করবে না। তো 1 তারিখ থেকে বিআর এর নতুন র্যাঙ্ক সিজন স্টার্ট হবে, আর তখনই তোমরা কালাহারি ম্যাপটাও রিটার্ন দেখতে পেয়ে যাবা। তোমরা কারা কারা কালাহারি ম্যাপের জন্য এতদিন ধরে ওয়েট করতেছিলা তারা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানাই দিবে। সো এখন এরা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে, নিউ ইয়ার স্পেশাল বা 2024 স্পেশাল আমাদের গেমে কি কি ইভেন্ট আসতে চলেছে। চলো এক এক করে শুরু করি, আগে ফ্রি ইভেন্ট তারপরে পেইড ইভেন্ট বলবো। ফার্স্ট অফ অল জানাই দিব এখন উইন্টার ইভেন্ট চলতেছে, আর উইন্টার ইভেন্টের যে ক্যালেন্ডার আসছে সেই ক্যালেন্ডারে কিন্তু হাইলাইট করাই রয়েছে 1 তারিখের দিন বা বছরের ফার্স্ট দিন আমরা ফ্রিতে একটা গান স্কিন পাবো, M1917। এই লেজেন্ডারি গান স্কিনটা আমরা একদমই ফ্রিতে পেয়ে যাবো। এর অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন এন্ড রিলোড স্পিড মাইনাস। এই লুকস অ্যাট্রিবিউট কিন্তু অনেকটা জোস দেয়া হয়েছে, মেবি লগইন রিওয়ার্ড অথবা ছোট্ট কিছু মিশন কমপ্লিট করে তোমরা এই গান স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাবা। এরাও 1 তারিখ থেকে বিআর র্যাঙ্ক মোডে নতুন সিজন স্টার্ট হচ্ছে, আর এই র্যাঙ্ক সিজনে তোমরা র্যাঙ্ক অ্যাচিভের উপর একটা প্যানের স্কিন ফ্রিতে পেয়ে যাবা। জোস একটা প্যানের স্কিন ফ্রিতে দিতেছে। এছাড়াও ফ্রিতে পেয়ে যাবা একটা K98 গানের স্কিন, যে স্কিনটাতে কিন্তু অ্যাবিলিটিও দেয়া হয়েছে। অ্যাবিলিটি হচ্ছে মুভমেন্ট স্পিড সিঙ্গেল প্লাস, রিলোড স্পিড সিঙ্গেল প্লাস এন্ড রেঞ্জ মাইনাস। এছাড়া আফটার ব্যানার তো ফ্রিতেই দেয়া হয়, ওইগুলো তো ফ্রিতেই পেয়ে যাবো। এছাড়াও ফ্রি ফায়ার 2024 সালের 1 তারিখ থেকে নিউ ইয়ার ডাউন ভয়েস 2024 নতুন র্যাঙ্ক সিস্টেম আনতে চলেছে। যেই নতুন র্যাঙ্ক সিস্টেমে আমরা 1 বছরে যদি 2 বার 4 বার 6 বার এবং 12 বার হিরোইকে যাই তাহলে অনেক এক্সক্লুসিভ কিছু রিওয়ার্ড ফ্রিতে পেয়ে যাবো। তো আমরা 2 বার হিরোইকে গেলে এই ইমোটটা আমরা একদমই ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও 4 বার হিরোইক র্যাঙ্কে গেলে জোস লেজেন্ডারি একটা প্যারাসুটের স্কিন ফ্রিতে পেয়ে যাবো। এই প্যারাসুটের স্কিনটা কিন্তু অনেক লেজেন্ডারি একটা স্কিন। এছাড়াও 6 বার হিরোইকে গেলে আমরা এই অ্যাবিলিটি ওয়ালা MP5 এর স্কিনটা একদমই ফ্রিতে পেতে চলেছি। আর 12 বার হিরোইকে গেলে কি পাবো সেটা এখনো রিভিল করা হয়নি। 1 বছরে 12টা মাস 12 মাসে বিআর এবং CSR মিলিয়ে 6 বার 6 বার করে 12 বারই হিরোইকে যাওয়া যায়। তো ওই হিসাবে 12 বার হিরোইকে গেলে আমরা এতগুলো আইটেম রিওয়ার্ড ফ্রিতে পেয়ে যাচ্ছি, তাও লেজেন্ডারি সব। এছাড়াও হ্যাপি নিউ ইয়ারের দিন 31st night যেদিন শুরু হবে বা শেষ হবে, মানে 31 তারিখের 12টার সময় আমাদের গেমে জানুয়ারি মাসের বুয়া পাসটা চলে আসবে। যেই বুয়া পাসটা রিভিউ তো আগেও করা হয়েছে, তোমরা ব্যাকগ্রাউন্ডে একটু ঝলক দেখতে পাচ্ছ। এন্ড ওই 31 তারিখ রাত 12:01 সময়, মানে 1 তারিখে ওই বুয়া পাসের সাথেই তোমরা বুয়া পাস রিং ইভেন্টও দেখতে পেয়ে যাবা। তোমাদের হয়তো বা মনে আছে
10 তারিখে আমাদের গেমে স্ট্রিট রয়্যাল ইভেন্ট আসার কথা, যে ইভেন্টে ব্রেক ড্যান্সার বান্ডেলটা আসার কথা ছিল। বাট ওই ব্রেক ড্যান্সার বান্ডেলের অফিসিয়াল ব্যানার আর ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার একসাথে আমাদের গেমের ফাইল থেকে সরাই নেওয়া হয়। ইভোভল্ট ইভেন্টটা তো 2 তারিখে আসতেছে, 1 তারিখে যদি স্ট্রিট রয়্যাল ইভেন্ট আসতে তাহলে এতদিন অফিসিয়াল ব্যানার অ্যাড হয়ে যেত, কারণ 2 তারিখে ইভোভল্ট ইভেন্ট আসবে যার অফিসিয়াল ব্যানারটা কিন্তু অলরেডি চলে আসছে, যেটা একটু এখন আগে রিভিউ করছি। বাট 1 তারিখে আমরা অন্য কোন স্পেশাল বড়সড় ইভেন্ট দেখতে পেয়ে যেতে পারি, যেহেতু এখন উইন্টার ইভেন্ট চলতেছে। দ্যাটস ওয়াই উইন্টার উইশ ইভেন্ট অথবা মেগা কোনো একটা পেইড ইভেন্ট আমরা দেখতে পারি, কারণ আমাদের গেমে অনেকদিন হয়ে গেল উইশ ইভেন্ট আসতেছে না। দিওয়ালি ইভেন্ট স্পেশাল হোক অথবা উইন্টার স্পেশাল হোক, দুইবারই কিন্তু উইশ ইভেন্ট আসে, এখনো কোনো উইশ ইভেন্টই দেওয়া হয়নি। দ্যাটস ওয়াই অনেকগুলো উইশ ইভেন্টই পেন্ডিং এ আছে। সো 1 তারিখের দিন আমরা ওরকম কিছু মেগা ইভেন্ট দেখতে পেয়ে যেতে পারি। যদি 1 তারিখে কোনো মেগা ইভেন্ট আসে তাহলে কালকেই কনফার্ম হয়ে যাবে। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে, আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।